हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू फिशिंग हंट बीडी। हमरा आज के रुई कतला मासेर स्पेशल चार निये आज के वीडियो टा बनाबो। एर आगे अपना एक पार्ट आमरा देखेछिलाम, पार्ट वन, आज के वीडियो टा पार्ट टू। तो से दिन जो वीडियो टा देखेछिलाम ओई वीडियोर मध्य चार टा आसले पुरोपुरी बनानो देखानो हय नाई। তো আজকে পুরাপুরি আমরা বানানো দেখাবো, চারটা একদম লাস্ট পর্যন্ত তৈরি করে দেখাবো, এবং না টেনে আপনারা ভিডিওটা একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে স্পেশাল এই চারটা কিভাবে আমি বানাচ্ছি, এবং আপনি যদি ইচ্ছা করেন বাসায় বানাতে পারবেন, ইজিলি পারবেন। তো অনেক বন্ধুরা আগের ভিডিওতে কমেন্টস করছেন, এটা নেই সেটা নেই, এটার পরিমাণ কত সেটার পরিমাণ কত, হ্যাঁ বলছেন যে এটা দেন নাই সেটা দেন নাই। তো দয়া করে না টেনে ভিডিওটা পুরাপুরি দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরাপুরি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে কোথায় কি কি কতটুক পরিমাণে লাগবে। তো আগে একবার বলা হয়েছিল কোথায় কি পরিমাণ লাগবে, আমি আজকে আবার বলে দিচ্ছি। এখানে প্রথম থেকে আমি বলতেছি যে এটা হচ্ছে সরিষার খোল, সরিষার খোল, এটা আমি ডাস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটার পরিমাণ 3 কেজি। এটা হচ্ছে নারিকেলের ডাস্ট, নারিকেলের ডাস্ট, এটা শুকনা বাজারে কিনতে পাওয়া যায় নারিকেলের ডাস্ট, এটার পরিমাণ 1 কেজি। আচ্ছা, এরপরে এটা হচ্ছে নারিকেলের খোল, এটা হচ্ছে নারিকেলের খোল, কিন্তু এটা স্পেশালি নারিকেলের খোল, এর ভেতরে নারিকেলের যে একটা স্মেল সেটাই কিন্তু মাছকে মূলত আকর্ষণ করে, নারিকেলের তেলও এর ভেতরে আছে। তো এটা নারিকেলের খোল 2 কেজি, ঘিয়ের ছাঁকা 2 কেজি, তারপরে তেজপাতা লাগবে পরিমাণ মতো, আপনি নিয়ে নেবেন 10 টাকা তেজপাতা হইলেই হবে, ঘি 400 গ্রাম মতো ঘি লাগবে, নারিকেলের তেল লাগবে 2 থেকে 2.5 কেজি, আপনি যতটুকু যে পরিমাণে দিতে পারেন, 2 থেকে 2.5 কেজি লাগবে নারিকেলের তেল। এরপরে এরপরে এটা হচ্ছে একাঙ্কি, আমি এটা গুঁড়া করে নিয়েছি, একাঙ্কি লাগবে 500 গ্রাম হলে হবে, 500 গ্রাম। মহুয়া ফুল, এটা পেস্ট করে নিতে হবে, মহুয়া ফুল পেস্ট করে নিলে, মধু দিয়ে এটা চটকায় নিতে হবে, মধু দিয়ে 100 গ্রাম মধু, এর ভিতরে 100 বা 200 গ্রাম মধু দিয়ে এটা চটকায় নেবেন। এটা এখানে মহুয়া 500 গ্রাম আছে। আচ্ছা, তো দারচিনি লাগবে 20 গ্রামের মতো, দারচিনি দিবেন 20 গ্রাম। এটা হলো 30 থেকে 50 গ্রাম, 30 থেকে 50 গ্রাম, যে যতটুক দেন সমস্যা নেই, 30 থেকে 50 গ্রামের মধ্যে এটা এটা ডাস্ট করে দিতে হবে। এটা এটা যখন আপনি হচ্ছে গুড়ের শিরাটা জাল করবেন তখন এটা ডাস্ট করে দিতে হবে, এটা আমি পরে দেখাচ্ছি। তো এটা এই পরিমাণ লাগবে। এলাচ, এলাচ, এলাচ লাগবে 30 থেকে 50 গ্রাম। আচ্ছা, আউবেল এটা 50 গ্রাম, এটা এরকম আছে, এটা আপনার হচ্ছে ইয়া করে নিতে হবে, ডাস্ট করে নিতে হবে। তারপরে এটা হচ্ছে বজ, বজটা এরকম আছে, এটাকে ডাস্ট করে নিবেন, ডাস্ট করে নিতে হবে। তারপরে এটা হলো পোস্তদানা, পোস্তদানার পরিমাণটা হচ্ছে 20 গ্রাম, পোস্তদানা 20 গ্রাম, 20 গ্রাম দিলে হয়, আপনি যদি একটু বেশি দিতে চান বেশি দিতে পারেন, 20 গ্রাম, 30 গ্রাম, যেটাই হোক। এরপরে এটা হচ্ছে কাতলা 50 গ্রাম, আমি এটা আগে এটা ইয়া করে রাখছি, গুঁড়া করে রাখছি, এটা কাকলার গুঁড়া। হ্যাঁ, এটা হচ্ছে লালদানা, লালদানা 50 গ্রাম, কাকলা 100 গ্রাম, কাকলা 100 গ্রাম, লালদানা হচ্ছে 50 গ্রাম, চন্দন গুঁড়া 200 গ্রাম, চন্দন গুঁড়া 200 গ্রাম,
জৈত্রিক 10 গ্রাম, জয়ফল 4টা দিলেই হবে, জয়ফল 4টা দিলেই হবে, ভেতরের যে এটা ভেঙে ভেতরে যেটা আছে ওটা মশলাটা গুঁড়ো করে দিলে হবে। আর এখানে কিশমিশ 100 গ্রাম, কিশমিশ 100 গ্রাম এটা পেস্ট করে দিতে হবে, রসুন, রসুনগুলো পেস্ট করে দিতে হবে। তো এইগুলো, এই উপাদানগুলো আমাদের লাগছে, এই হচ্ছে টোটাল উপাদান। এই উপাদানগুলো এখন সবই পেস্ট করতে হবে। তো ভিডিওটা যারা দেখছেন কাইন্ডলি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকেন, কারণ যদি টেনে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন না কোথা থেকে কি হলো। তারপরে আবার কমেন্টস করবেন যে ভাই এটা বুঝতে পারি নাই, এটা কি হলো, সেটা কি হলো, যাই টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখতে। তো আরেকটা উপাদান এটা হচ্ছে তাল মাখনা, তাল মাখনা 20 গ্রাম, এটা ডাস্ট করে নিয়েছিলাম আমি। 200 গ্রাম মধু, 200 গ্রাম মধু, 500 গ্রাম মহুয়া পেস্ট বলছিলাম, 500 গ্রাম মহুয়া পেস্ট, খুব ভালো করে এটা পেস্ট করে নিতে হবে, খুব ভালো করে মাখা। এই যে 200 গ্রাম মধু আমি এটার ভিতরে মিক্স করে দিব। দেখতে পাচ্ছেন মধুটা অনেক পুরানা মধু, এটা হয়ে গেছে। এখন এই এটা ভালো করে মিক্স করে নিতে হবে মধু দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখন চুলার কাছে। এখন এই যে মিশ্রণটা দেওয়ার কথা এটা হচ্ছে গুড়ের শিরা, এটা দেখতেছেন এটা ফুটতেছে গুড়ের শিরা। গুড়ের পরিমাণ বলছিলাম 5 কেজি, তো আমি আর একটু বেশি দিয়েছি, 5 কেজি বেশি দিয়েছি। পানি টানি মিক্স করার পরে এটা এরকম হয়েছে আর কি। তো এখন এগুলোর মধ্যে দিয়ে দিব, একে একে দিয়ে দিব। এটা হচ্ছে দারচিনি ব্লেন্ড করছি, দারচিনিটুকু দিয়ে দিলাম, 20 গ্রাম দারচিনি আছে এখানে, দারচিনিটুকু দিয়ে দিলাম। পঞ্চাশ গ্রাম এলাচ, এটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিব 50 গ্রাম এলাচ। তেজপাতা দিয়ে দিতে হবে, তেজপাতা। তেজপাতা দিয়ে এটা নেড়ে দিব। এখন দারুণ একটা স্মেল চলে আসছে। এবং লাস্টে যে উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে ঘি, এটা 250 গ্রাম মতো ঘি আমি ঢেলে দেবো। তো এটা নাড়তে নাড়তে একটা সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন। এখন এই মিশ্রণটা আমি আরেকটু শুকায় নেব, এই মিশ্রণটা শুকায় নিয়ে এরপরে আমার যে মশলাগুলো প্রস্তুত করে রেখে আসলাম সেইগুলোর আবার কাজ আছে। এটা এটা চুলার উপর রেখে আমরা চলুন সেখানে চলে যাই, ওই ওই অংশে, ভিডিওর ওই অংশে আমরা দেখে আসি ওই মশলাগুলো এখন প্রস্তুত করে, তারপরে জাস্ট এটার সাথে মিক্স করে দিব। এটা দারুণ একটা স্মেল বের হচ্ছে বন্ধুরা। আপনারা যদি এই চারটা তৈরি করতে চান তো আমার মনে হয় না যে খুব কঠিন,
খুব ইজিলি আপনি চারটা তৈরি করতে পারবেন এবং খুব ফলপ্রসূ একটা চার হবে এটা। তো গাইস আমরা পরের পার্ট শুরু করছি। ওখানে দেখলেন আমরা গুড়ের শিরাটা প্রস্তুত করে রেখে আসছি, অর্থাৎ লিকুইড যেটা দিব সেটা প্রস্তুত করে রেখে আসছি। এখন প্রস্তুতির পালা মশলা যেগুলো ছিল আমাদের, সমস্ত মশলাগুলো আমি একে একে এখন মিক্স করে নিব। এই যে এক আঞ্চির গুঁড়া, গাইস তো মশলাগুলো আমরা এখন মিক্স করে নিব। এক আঞ্চিটা ফার্স্টে দিলাম, এরপরে বজ দিলাম, এগুলো সব ব্লেন্ড করে নেওয়া হয়েছে। লাল দানা, পোস্ত দানা, এগুলো সব এখন আস্ত আর কিছুই থাকবে না, সব লিকুইড পাউডার করে নিয়েছি আর কি। কাকলা, সরি এটা আউবেল, আউবেল কাকলা, চন্দন গুঁড়া, তালমাখনাটা অর্ডার করে নিয়েছি, এরপরে যে মশলাগুলো ছিল সব মিক্স করে দিচ্ছি। আচ্ছা এইগুলো আমাদের সব মশলা অর্ডার করে দিলাম, এখানে আর কোনো আস্ত নাই। এই যে দেখছেন এটা হলো মহুয়া পেস্ট, মধু দিয়ে মহুয়া পেস্ট দেখতে। দারুণ একটা স্মেল এখানে আমরা অনুভব করছি বন্ধুরা, আপনারা পাচ্ছেন না, মোবাইলের মধ্যে যদি পাওয়া যেত তাহলে কতই না ভালো হইতো। তো এটা আবার মিক্স করা শেষ হয়ে গেছে, এখন আরো যে দুইটা উপকরণ আছে এই দুইটা উপকরণ দিয়ে দিই মশলার মধ্যে। কিশমিশের পেস্ট আছে, কিশমিশের পেস্ট করে নিয়েছিলাম। এটা মহুয়া দিয়ে নিলাম, রসুন বাটা, এখন এটা প্রপারলি মিক্স করে নিব।
এটা খুব ভালো করে মেশাতে হবে, মিনিমাম 5-7 মিনিট ধরে এটা মিহি করে মেশায় নিতে হবে। কারণ চারের এইটাই হলো মেইন উপকরণ, মেইন উপাদান। এইটা আপনার খুব সুন্দর করে মেশায় নিতে হবে, যাতে এর ভেতরে গুটি গুটি না থাকে সেটা নিশ্চিত করবেন। খৈলগুলো গুঁড়া করে নিয়েছি, আপনাদের ফার্স্টেই দেখাইছিলাম। এগুলো সরিষার খৈল, সরিষার খৈল গুঁড়া করে নেওয়া। এটা সরিষার খৈলগুলো দিলাম, মিক্স করবে। নারিকেলের খোল পরিমাণটা বলে দিলাম, পরিমাণটা বলে দিলাম, পরিমাণ তো বলছি। নারিকেলের খোলটা মিক্স করে দিলাম। ঘিয়ের ছাঁকা, তো বন্ধুরা এখন নারিকেলের ডাস্টটা দিয়ে দিব। নারিকেলের ডাস্ট তো আমাদের চারের যে বেসমেন্টটা, এটা হলো মেইন বেসমেন্ট। চারটা উপাদান এখানে দেখলেন, নারিকেলের খোল, ঘিয়ের ছাঁকা, সরিষার খোল এবং নারিকেলের ডাস্ট, এটা হচ্ছে চারের প্রধান বেসমেন্ট। তো এরপরে মাছকে যেগুলো আকর্ষিত করে, যে উপায়গুলো মিক্স করে রাখছি এগুলো আপনি দেখতে পাইছেন। এই মশলাগুলোর মধ্যে যেমন ধরেন একাঙ্কি, বজ, আউবেল, কাকলা, জয়ফল, জয়ত্রী, তারপরে আরো অনেক মশলা যেগুলো দিলাম, লাল দানা, তারপরে পোস্ত দানা, যা যা দিয়েছি এগুলো হচ্ছে মাছকে আকর্ষিত করার মেইন। এই হচ্ছে উপাদান, এই দুইটা উপাদানকে, এই দুইটা উপাদানকে যে একসঙ্গে রাখবে সেটা হচ্ছে আপনার গুড়ের শিরা, যেটা আপনাদেরকে দেখাইলাম এর আগে। ভালো চার দিলে ভালো টোপ দিতে হবে, ভালো টোপ যদি না দেন তাহলে ভালো চার বানায় কোনো লাভ নাই। কারণ আপনি চার দিয়েছেন উন্নত মানের, কিন্তু আপনার টোপটা যদি লোয়ার কোয়ালিটির টোপ হয়ে যায় তাহলে সেটা মানে এক প্রকার দাওয়াত দিয়ে না খাইতে দেওয়ার মতো আর কি। তো আমাদের এলিমেন্ট প্রায় শেষ, রেডি, দেখছেন শুকনা। এখন শুধু আমাদের যে লিকুইডটা আছে ওইটার সাথে আমরা এটা জাস্ট অ্যাড করে দিব, তাতেই তৈরি হয়ে যাবে আমাদের রুই কাতলা, মৃগেল বা অন্যান্য মাছের জন্য অ্যাট্রাকটিভ একটা চার। সব কাজ শেষ, এখন শুধু
मिक्सिंग एर पाला जस्ट मिक्स करब बोझा सुविधार्थे मिक्स कर देखाइल जस्ट ये मिक्स कर ड्रामे ढुके रखते ड्राम ড্রামের ভেতরে সমস্ত এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এবং এই যে শিরা বানাইছি শিরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মিক্স করে দিব আর এই যে চার যেটা আপনি বানাতে চাচ্ছেন কমপ্লিট খুব সুন্দর চার কাতলা স্পেশাল এটা কিন্তু রেডি হয়ে গেল তো এটা তৈরি করার পরে ড্রামের মধ্যে এই ড্রামের মধ্যে এয়ার টাইট করে রেখে দিতে হবে মিনিমাম পর পর 7 দিন রোদে দিতে হবে 7 দিন রোদে দিলে এটার স্মেল আসবে আরো অনেক সুন্দর দারুণ একটা স্মেল অলরেডি চলে আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মানে অসাধারণ একটা गंध बेर दारुण एक कलर चले आस तैरी चार शुरू थे शेष पर्यन्त बंधुरा देखलें शुरू थे शेष पर्यन्त देखलें भिडियो केमन लागलो जानाबेन कमेंट करबें एवं चैनल अवश्य सबस्क्राइब करबें एवं सबस्क्राइब करे पाशे थाका बेल बटन टी चेपे दिबें कातला स्पेशल चार तैरी हुए गेलो एखन जस्ट आपनादेर पाला आपनारा कबे बनाबें তো আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে গেল ধন্যবাদ আপনাদেরকে অনেক কষ্ট করে দেখার জন্য তো আপনি ইচ্ছা করলে বাসায় এই চারটি বানাতে পারবেন এটা দোকানে যে চার কিনতে পাওয়া যায় দোকানে যে চার কিনতে পাওয়া যায় তার চেয়ে অনেক অনেক ভালো উন্নত মানের একটা চার এবং আশা করতেছি এটা খুব ভালো ফলপ্রসূ একটা চার হবে বাসায় বানাই আপনি দেখতে পারেন যে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে এটা কেমন হয় তো বন্ধুরা এই চার আমি অনেক ভালো ফলাফল পাইছি এর আগে একবার বানাইছিলাম খুব ভালো ফল হয়েছে নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য বানাইলাম প্লাস আমি তো এখন যেগুলো বানাইলাম এটা তো আগামী এক বছর আমি মাছ ধরতে পারবো আর আরেকটা ইম্পর্টেন্ট কথা
সেটা হচ্ছে এই চারটা যত দিন যাবে তত কিন্তু আপনার ভালো থাকবে, এবং মাঝে মধ্যে রৌদ্র দিতে হবে, রৌদ্র দিলে ভালো থাকবে। মাঝে মাঝে খুলে দেখবেন যে এটা এই যে এই অয়েলি, এই যে অয়েলি ভাবটা আছে কিনা, এই ইয়ার ভেতরে অয়েলি ভাবটা আছে কিনা। যখন দেখবেন অয়েলি ভাবটা থাকবে না, তখন মাঝে মধ্যে রৌদ্রে দিলেই হবে, আর কিছু লাগবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে আপনার এই চারের মধ্যে কোথাও কোনো পানির স্পর্শ কিন্তু নাই। এখানে কোনো এই চারের ভেতরে কোনো পানি দিবেন না, পানি দিলে কিন্তু আপনার চারের মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে। সো কোনো প্রকার পানি ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা দেখলেন প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত বানানো দেখলেন, এটাই হচ্ছে কাতলা মাছের জন্য স্পেশাল একটি চার। আপনি সব মাছের জন্য এটা ইউজ করতে পারবেন, যেহেতু নির্দিষ্ট করে কোনো কিছু নেই। তারপরেও এটা হচ্ছে কাতলা মাছের জন্য স্পেশালি, কাতলা মাছের জন্য যেহেতু নারিকেলের পরিমাণ এখানে অনেক বেশি দেওয়া, কাতলার জন্য এটা স্পেশালি একটা চার। তো ধৈর্য ধরে দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।